মিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। পেট্রোল পাম্পের কাছে এসি ডাব্লুর সামনে আমি যখন ডিউটি অবস্থায় আছি, সেই মুহূর্তে দুটো গাড়ি, একটা টোটো গাড়ি ওরা দেবগ্রামের দিকে যাচ্ছিলো, আর পেছনে যে মারুতি ভ্যানটা ছিল সেটাও দেবগ্রামের দিকে যাচ্ছিলো। হঠাৎ করে মারুতি ভ্যানটা টোটো গাড়িটাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পর গতি হারিয়ে ওই গাড়িটা আর একটা পেশেন্টকে, সে ঘোষ, সে দুধের ট্রাম নিয়ে যাচ্ছিলো, তাকেও ধাক্কা মারে। এবং ওই গাড়িটা যখন ধাক্কা মারার পর সাইড, রং সাইড হয়ে আর বিপরীত সাইডে চলে যায় রাস্তার সাইডে। ফলে এই পরিস্থিতি, পেশেন্টকে তো নিয়ে এসেছি এখান থেকে, যেহেতু অবসর থেকে এখানে পর নিয়ে আসা হয়েছে, এই হচ্ছে পরিস্থিতি। মানে ওই মারুতি ভ্যানে কারা ছিল? মারুতি ভ্যানে ছিল প্রায় 6-7 জন ছিল। এবার তো আমি মানে রুগী নিয়ে ব্যস্ত, যারা ইঞ্জুরি হয়েছে ওদের নিয়ে ব্যস্ত, আমি তখন দেখা শুধু ভয় পাইনি। পাবলিক হচ্ছিল সাইডের সময় থানায় ফোন করেছি। কোন জায়গাটায় হয়েছে? নাকাশিপাড়া থানা এসি ডাব্লুর সামনে। কোথা থেকে আসছিল গাড়িটা? গাড়িটা বেতর থেকে যাচ্ছিলো দেবগ্রামের দিকে, দুটো গাড়ি, টোটোটাও যাচ্ছিলো আর মারুতি ভ্যানটাও যাচ্ছিলো। সিটি ভ্যানে মোটামুটি 6 জন ছিল আর মারুতি ভ্যানে 6 জন, 6 জনই গুরুতর হবে, তার মধ্যে 3টি বাচ্চা আছে আর বাদ বাকি সব বয়স্ক মানুষ। আমার নাম আসাদ আলী বিশ্বাস, আমার থানা নাকাশিপাড়া, আমি নাকাশিপাড়া সিভিক। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.